নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 26 নভেম্বর ধর্মঘট, শিলচরে প্রচার মিছিল ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার 5 শতাধিক। উত্তর পূর্বে বাঙালিদের ওপর অত্যাচার, কলকাতায় আমরা বাঙালির প্রতিবাদ সভা। রিয়াং পুনর্বাসনের বিরোধিতায় উত্তাল ত্রিপুরা, পানিসাগরে পুলিশের গুলিতে হত এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন এবং কৃষক ও গণসংগঠনগুলি আগামী 26 নভেম্বর বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে। এই কর্মসূচির প্রচারের উদ্দেশ্যে শনিবার শিলচর নরসিংটোলা ময়দান থেকে এক মিছিল বের করার জন্য সহস্রাধিক কর্মী জমায়েত হন, কিন্তু পুলিশ মিছিল বের করতে দেয়নি। আগাম কোনো ঘোষণা ছাড়াই এদিন আচমকা জমায়েত স্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। মিছিল বের করার আগেই আনুমানিক 500 জন কর্মকর্তাদের গ্রেফতার করে শিলংপট্টির ছোটলাল শেঠ স্কুলে নিয়ে যায়। পুলিশের এই আচরণে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন আন্দোলনকারী নেতারা। আপনাদের সামনে আগামী 26 নভেম্বর সর্বভারতীয় যে সাধারণ ধর্মঘট, তার প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরেছেন। মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশে আগে যে নীতি ছিল, ব্যাংক, বিমা, রেল, রাষ্ট্রায়ত্ত যেমন পেট্রোলিয়াম, যেমন প্রতিরক্ষা বা অন্যান্য যে সমস্ত সম্পদ, যে সম্পদগুলোর মালিক ছিলেন আমাদের সরকার, যেটাকে আমরা বলি রাষ্ট্রায়ত্ত সম্পদ, এই রাষ্ট্রায়ত্ত সম্পদের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি গড়ে উঠেছিল। মেঘালয়, ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বাঙালির উপর অত্যাচার, নিপীড়ন চলছে। বিভিন্ন স্থানে অর্থনৈতিক অবরোধ করে রেখে বাঙালিদের অনাহারে অর্ধাহারে রাখা হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে কলকাতার শ্যামবাজারে আমরা বাঙালি এবং মানব অধিকার সংগঠনের যৌথ উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন বক্তা মেঘালয়ে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। আমরা বাঙালির কেন্দ্রীয় সচিব বকুল রায় বলেন, বাঙালি আর অত্যাচার সহ্য করবে না, হিন্দি সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র বাঙালিরাই ধ্বংস করবে। আমরা বাঙালির অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন, অসম সহ উত্তর পূর্বাঞ্চলে যে 2 কোটি বাঙালি আছে তাদের অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে, তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গর্জে ওঠার আহ্বান জানান তিনি। সুতরাং এই নাগরিকত্ব আইন দিয়ে আমাদের নাগরিকত্বের সমস্যা সমাধান হবে না, কোনোদিন হতে পারে না। সুতরাং আমরা চাই এমন একটা নাগরিকত্ব আইন তৈরি করা হোক, এমন একটা ব্যবস্থা তৈরি করা হোক, সমস্ত বাঙালি এই ভারতবর্ষের নাগরিক যাতে হতে পারে সেইভাবে নাগরিকত্ব আইন তৈরি করা হোক। আমরা তো নাগরিক আছি, আমরা তো নাগরিক আছি, কিন্তু এই নাগরিকত্ব আইন আমাদেরকে নাগরিকত্ব দেবে না, নাগরিকত্ব কেড়ে নেবে। ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে বাঙালিদেরকে খুন করা হচ্ছে, আর সরকার বলছে আমরা নাগরিকত্ব দেব। এটা কোন ধরনের নাগরিকত্ব? ডিটেনশন ক্যাম্প আরো মজবুত করে বানানো হচ্ছে, 45 কোটি খরচ করে গোয়ালপাড়া জেলার পাটিয়া নাম স্থানে ডিটেনশন ক্যাম্প বৃহৎ আকারে তৈরি করা হচ্ছে, সেখানে বাঙালিদেরকে রাখা হবে। আর সরকার বলছে কি বলছেন? সরকার বলছেন আমরা তোমাদেরকে নাগরিকত্ব দেব, আমরা ডিটেনশন ক্যাম্প ভেঙে দেব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন ডিটেনশন ক্যাম্প ভেঙে দেওয়া তো দূরের কথা, আরো মজবুত ভাবে ডিটেনশন ক্যাম্প তৈরি করছেন।
লোকসভায় আপনার সাংসদরা সরব হয়েছিলেন উত্তর পূর্বাঞ্চলে যে অন্যায় অবিচার চলছে এই ব্যাপারে আপনি আমার সরব হন আপনি মুখ খুলুন আমরা বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রী যদি গর্জে উঠে যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে 2 কোটির অধিক বাঙালি আছে তাদের উপর যে অন্যায় অবিচার অত্যাচার চলছে তা বন্ধ হতে বাধ্য। বাঙালি ছাত্র যুব সমাজের কেন্দ্রীয় সচিব তপময় বিশ্বাস বলেন, উত্তর পূর্বাঞ্চলে একজন বাঙালির গায়ে হাত পড়লে বাংলার ছাত্র যুবারা আর মুখ বুঝে সহ্য করবে না, লড়াই শুরু হবে। এছাড়াও সভায় মানবাধিকার কর্মী সৈফুদ্দিন ইসলাম, মেহবুব আলম, শুভজিৎ পাল, আরপিআই নেতা রাজা মুখোপাধ্যায়, বাঙালি মহিলা সমাজের নেত্রী গোপা শীল প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রিপুরার কাঞ্চনপুরের রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের বিরোধিতায় জয়েন্ট মুভমেন্ট ফোরামের আন্দোলন ভয়াবহ রূপ নিল। শনিবার পুলিশ ও আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গুলিতে নিহত হলেন এক আন্দোলনকারী, আহত হয়েছেন আরো কয়েকজন। শনিবার সকাল থেকে আন্দোলনকারীরা কাঞ্চনপুর থেকে পানিসাগরের উদ্দেশ্যে রওনা দেন, রেল ও সড়ক পথ অবরোধের উদ্দেশ্যে। এই খবর পেয়ে পুলিশ বাহিনী আন্দোলনকারীদের ঢোকার পথে আটকে দিলে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সড়ক। দুপক্ষের ধস্তাধস্তিতে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় গাড়িতে। সব মিলিয়ে গোটা পানিসাগরে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। তারা দাঙ্গা করছে, দাঙ্গায় আমাদের বাঙালি 8টি গ্রাম শূন্য হয়ে গেছে। তো আমরা চাইছিলাম মিজোরাম শরণার্থীরা তাদের স্বভূমিতে ফিরে যাক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন ফুড কর্নার চুক্তি হলো, দেখা গেল তাদেরকে ত্রিপুরায় রাখার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তো আমাদের প্রধান হলো, ঠিক আছে যখন আপনারা ত্রিপুরায় রাখবেন, 8টি জেলায় সমানভাবে ভাগ করে দেওয়া হোক, যাতে আমরা কাঞ্চনপুরবাসী এই সমস্যার প্রতি বছর সম্মুখীন না হই। কিন্তু দেখা গেল সরকার তাদের এই কথা না রেখে সকল শরণার্থীকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমরা অসংখ্যবার সরকারের কাছে মেমোরান্ডিয়াম দিয়েছি, প্রশাসনের কাছে দিয়েছি, যাতে আমাদের দাবি পূরণ হয়। কিন্তু সরকার কোনো এদিকে লক্ষ্যই দিচ্ছে না। আমাদের কাঞ্চনপুর বিগত 5 দিন ধরে, আজ 6 নম্বর দিন, 5 দিন ধরে চলছে এখানে বন্ধ। আমরা আমাদের দাবি বলেছি যে 8টি জেলায় সমানভাবে ভাগ করে দেওয়া হোক। আমাদের কাঞ্চনপুরে আমরা বলেছি আমরা 500 পরিবার দিলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু 8টি জেলায় সমানভাবে ভাগ করে দিলে আমরা আমাদের আন্দোলন তুলে নেব। কিন্তু আজ 6 নম্বর দিন, প্রশাসনের তরফ থেকে অথবা সরকারের তরফ থেকে কেউ আমাদের সাথে আলোচনায় বসছে না। আমরা আন্দোলন করে যাচ্ছি কাঞ্চনপুর অচল অবস্থায়, কিন্তু কেউ আমাদের সাথে আলোচনায় বসছে না। তাই আজ আমরা পরিকল্পনা করেছি আমরা আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে দেব, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে সরকার আলোচনায় বসছে আমরা আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে দেব। সামনেই অসমে 21-এর বিধানসভা নির্বাচন, শিলান্যাসের তোড়জোড় চলছে বরাকের প্রতিটি বিধানসভা চক্রে। অসমের বিজেপি জোট সরকার বুক ফুলিয়ে উন্নয়নের হিসেবের কথা তুলে ধরছেন সাধারণ জনগণ ও সংবাদ মাধ্যমের কাছে, কিন্তু বাস্তব চিত্রটা অন্য কথাই বলছে। সড়ক মেরামতের কাজ না করেই দফায় দফায় সরকারি বরাদ্দ অর্থ হাফিসের অভিযোগ তুললেন বকতপুর হাতিরপথের বাসিন্দারা। এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী নেতৃত্বে নিজেরাই চাঁদা তুলে অবশেষে দৈন্যদশাময় হাতিরপথের ফেললেন মাটি। তিনি বলেন, সড়কটিতে চলাচলকারী জনগণের দুর্ভোগে বার কয়েক বিধায়ক পঞ্চায়েতের দ্বারস্থ হন তারা, কিন্তু 10 বছরের মধ্যে সমস্যার সমাধান হচ্ছে না দেখে অবশেষে চাঁদা তুলে সড়ক চলাচলের উপযোগী করলেন। তবে 21-এ নির্বাচনে আগে এর সদুত্তর দিতে ভোট প্রার্থীদের কড়া হুঁশিয়ারি দেন তিনি। নিজেরই যে গত পূজার আগে আমরা নিজে কাজ করেছি, 20-30 হাজার টাকা খরচ করেছি এই রাস্তার বুকে, এইবারও এদিকে তো প্রচুর টাকা খরচ হইতেছে, এদিকেও আমরা এই রাস্তার বুকে মানে অনেক টাকা আমরা নিজে খরচ করতেছি। কিন্তু এখন কী চাইছে, আমাদের আমাদের ডরই লগিয়া এই যে আমরা বানাইয়া নিতেছি, এখন কেউ যদি এইটা ফটো তুলিয়া যদি কাজ করেছে কইয়া কন্ট্রাক্টর সকলে যদি খাইয়া নেন, তাহলে তো এই রাস্তার বুকে জীবনও কাজ করে। এমএলএ কি এখানে আসেন? এমএলএ কে নিয়ে এসেছিলাম, এমএলএ নিয়ে আসার পরে আমরা এই জলের মধ্যেই তাই মিটিং করিয়া গেছেন, যাওয়ার পরেও তো কোনো এমএলএ এইটারে
দিল্লি পালে এটার কোনো আপনার মোট কত টাকা ব্যয় হয়েছে আপনাদের নিজস্ব যে উদ্যোগ নিয়ে আপনারা রাস্তাটা কাজ করেছেন? ওই টাকা তো প্রচুর টাকা। আচ্ছা আপনার আমরা আপনাদের লোক বলছে যে নাকি এখানে আবার টাকা অ্যালটমেন্ট বোর্ড বসিয়ে টাকা অ্যালটমেন্ট করা হচ্ছে সরকারি টাকা? সরকারি টাকা 44 লাখ টাকা একটা অ্যালটমেন্ট দেওয়া আছে। কাজ হয়নি? কাজ হইতেছে না তো, এইটা মানে 150 মিটার 200-250 মিটার মতো কাজ হয়েছে। আপনার পঞ্চায়েতের নাম? পঞ্চায়েতের নাম বর্তমানে বিরাট দাস। মানে আপনাদের কথা একটাই জিনিস স্পষ্ট, রাস্তার কাজ আপনারা নিজস্ব উদ্যোগে আপনাদের টাকা দিয়ে করিয়েছেন, কিন্তু এখানে সরকারি তহবিল সরকারি ফান্ড এনে এই টাকাটা লুটপাট হচ্ছে। হ্যাঁ, এইটা লুটপাট করে। পরে সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে জিপির সভাপতির সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি এই বিষয় নিয়ে কথা বলতে অনীহা ব্যক্ত করেন, কিন্তু পরবর্তীতে জানা যায় তিনি শিলচরে থেকেও গুয়াহাটিতে রয়েছেন বলে মিথ্যে জানান। ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীনে বর্জালেঙ্গার 2 কোটি টাকার ব্যয়ের সাপেক্ষে শুক্রবার সোনাছড়া ও বালাছড়া নদীর বাঁধ সংস্কারের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ শিলান্যাস করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগরি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের পর ছোট জালেঙ্গার 660 নং স্কুলের মাঠে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিগত দিনে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। কি কাজ করে তার হিসেব নিকেশ আমরা জনসাধারণ পাই, এরকম কিছু পরিস্থিতি মুখোমুখি আমরা হয়েছিলাম ভারতবর্ষের নাগরিক। কিন্তু আজকের দিনে যে সরকার, এই সরকার চেষ্টা করছেন কেন্দ্র বলুন, রাজ্য বলুন বা জিপির সরকার বলুন, চেষ্টা করছেন যে যাতে আমরা জনসাধারণকে সঙ্গে নিয়ে জনসাধারণের টাকায় যে ব্যয় হয়, যে প্রজেক্ট আমরা নেই, এই প্রজেক্টগুলো সম্পর্কে তাদেরকে জ্ঞাত করে সঠিকভাবে যাতে আমরা কাজ করি। ওয়াটার রিসোর্স আজকে কাজ আরম্ভ করেছে, আর আরম্ভ করার আগে এখানে কত টাকার কাজ হবে, কোন প্রজেক্টের মাধ্যমে কিভাবে কাজ করা হবে তা তারা বলেছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার মিডিয়া উপদেষ্টা মোহিতু স্নাতি, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মী রানী যাদব, বর্জালেঙ্গা ব্লক মণ্ডল বিজেপি সভাপতি সুশীল রঞ্জন ধর প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে বর্জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক সদস্যা বুল্টি দেব বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার শুধু কথা বলে না, কাজ করেও দেখায়। তিনি সবাই বিজেপি সরকারের উপর আস্থা রাখার অনুরোধ করে আগামী বিধানসভা নির্বাচনে পুনরায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার আহ্বান করেন। আমাদের মোদীজি, আমাদের আসাম সরকার, সবার নেতৃত্বে আমাদের সবাই যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে কাজ করে যাচ্ছেন, শুধু আমার না, প্রত্যেক রাজনীতির উপরে সবার দৃষ্টিভঙ্গি বদলে গেছে ওনাদের কাজের জন্য, ওনারা যেভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার সোনাই নগদীর গ্রাম এলাকায় জল সম্পদ বিভাগের 2.5 কোটি টাকার নদী ভাঙন প্রতিরোধ কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন ফলক উন্মোচনের মাধ্যমে সোনাই নদীর ভাঙন প্রতিরোধ কাজটির সূচনা করেন উপাধ্যক্ষ। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জল সম্পদ বিভাগের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পি কে তুরাং, কার্যনির্বাহী বাস্তুকার অসিত দেব, বিধায়ক মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর মাখন প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেন, সোনাই অঞ্চলের কয়েকটি ঘরবাড়ি সহ একটি মসজিদ ভাঙনের কবলে পড়েছিল, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি সক্রিয় ভাঙন প্রতিরোধের জন্য অর্থ বরাদ্দ করেছেন। কাজটির গুণগত মান যাতে ঠিক থাকে তার জন্য বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এই বাঙ্গনে শুধু গ্রাম নাই, গ্রামের লগে এখানে একটা মসজিদও বাঙ্গনের কবলে আসলো। আজকে এই বাঙ্গনটা প্রায় 4-5 বছর তেনে চলে, এর বাঙ্গনটা নদীতে অনেক দূরে আসলো, এম্পেকমেন্টটাও নদী চলে গেছে, এর জন্য এটা আসাম সরকারে একটা প্রোটেকশন স্যাংশন করেছে, আমিও দিয়েছিলাম। প্রচারের আগে আমি একবার এসেছিলাম, এসে দেখেছিলাম যেখানে নদীর বাঙ্গন চলছে। এরপরেও এই এরিয়ার মানুষ আমাকে আনিয়ে দেখাচ্ছিল যে মানে মসজিদ প্রায় যাওয়ার পথে, তখন আমি
আমাদের ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়াররা এটা এস্টিমেট ডুইং এস্টিমেট দিয়েছেন, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে প্লেস করেছি। এরপরে এখানে 2,50,00,000 টাকা স্যাংশন হয়ে আজকে আমরা শিলান্যাস করেছি। এই নদীর বাঙ্গন রোধ হবে, আর এখানে আর ভাঙবে না। মানুষ নিরাপত্তা এর অভাব ফিল করতেছিল যে এখানে আর ভাঙলে হয়তো এখানে জল ঢুকলে এক সময় ন্যাশনাল হাইওয়েতে গিয়েও হয়তো ধাক্কা মারল হয়। আজকে এই অঞ্চলের অঞ্চলটা বেঁচে গেল, আর এই প্রতিরোধটা নদীর মানে যেটা গতি যেটা পরিবর্তন হওয়ার পথে ছিল এটা বন্ধ হয়ে গেল। চলে গেলেন প্রাক্তন শিক্ষাবিদ তথা বিজেপির প্রবীণ কর্মকর্তা গঙ্গানগরের বাসিন্দা নিবারণ চন্দ্র দাস। জানা যায় শনিবার আনুমানিক সকাল 9:30 বার্ধক্যজনিত রোগে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। তিনি রেখে গেছেন 3 পুত্র 2 কন্যা সহ অনেক আত্মীয় পরিজন। তার মৃত্যু সংবাদ পেয়ে বিজেপির দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সৌমেন দাস, পূর্ব ধলাইর জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ। তারা তার আত্মার সদ্গতি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে টেলিফোন যোগে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান রাজ্যের বন ও পরিবেশ আবগরি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ নিয়ে জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস বলেন, যে আমাদের ভুবনের জিপির প্রাক্তন বলতে গেলে পান্ডার ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং এই অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ নিবারণ চন্দ্র দাস আজ সকালে দেহত্যাগ করেছেন। তো ওনার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে উপস্থিত আছি, মণ্ডল প্রেসিডেন্ট, প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট, অন্যান্য ব্যক্তিবর্গ। তো আমরা ওনার পরিবারের প্রত্যেক সদস্যকে আমাদের তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি, আর ওনার আত্মার চিরশান্তি কামনায় ভগবানের কাছে আমরা প্রার্থনা রাখছি। আর আসামের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয় বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি, তো উনি তার বার্তায় উনি শোক প্রকাশ করেছেন এবং ওনার আত্মার চিরশান্তি কামনায় ভগবানের কাছে প্রার্থনা রেখেছেন। 25 নম্বর ওয়ার্ড 122 নম্বর বুথের এক্সিকিউটিভ মেম্বার মিতালি দাস তার জন্মদিন উপলক্ষে শুক্রবার শিলচর বিগ বাজার, তারাপুর স্টেশন এবং ভারত সেবাশ্রমের সম্মুখে দুস্থ মানুষের মধ্যে খাওয়ার প্যাকেট বিতরণ করেন। এদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দুস্থ 40টি শিশুদের কিছু মিষ্টি ও বেলুন বিতরণ করেন। পরে শিলচর রেল স্টেশন গিয়েও অসহায় মানুষদের মধ্যেও মিষ্টি বিতরণ করেন। এদিন তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, বৃহস্পতিবার তাঁর জন্মদিন ছিল, এই উপলক্ষে ছট পূজার পবিত্র দিনে এই কাজ করেন, তিনি নিজেকে ধন্য মনে করছেন। কিছু ছোট ছোট ছেলে মেয়েদের কিছু মিষ্টি মুখ করাতে পারি, কাল তো আমি কেক কেটে সেলিব্রেট করেছি, বাট সেখানে মনটা যেন আটকে থাকে। ভাবলাম যে ঠিক আছে, বাচ্চাদের যদি কিছু মিষ্টি মুখ করাতে পারি, তাই আজ শহরে কিছু কিছু জায়গায় মিষ্টি বিতরণ করবো। আমরা এখন এসছি আমরা প্রেমতলা বিগ বাজার মলের পাশে, এখানে আমি প্রায় 10টি বাচ্চাকে প্যাকেজ দিয়েছি। আরও আমরা রেল স্টেশন বা অন্যান্য জায়গায়, হ্যাঁ, আমরা টোটাল 50টি প্যাকেজ করে নিয়ে এসেছি। আমরা সেই মিষ্টি পড়াবো সেই ছোটো ছোটো খুদে শিশুকে, আর সেই সঙ্গে আমি আশাবাদী আগামীতে হয়তো ভগবান আমাকে সেই জোরটুকু দেবেন, বা আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আমি যাতে আগামীতেও তাদের পাশে থাকতে পারি, সকলে ভালো থাকুন। আজ আমার পাশে যাদের আমি পেয়েছি অসংখ্য ধন্যবাদ, সকলে তাদের ভালো থাকুন, সুস্থ থাকেন। শনিবার আত্মপ্রকাশ করল শিলচরে আরও একটি সামাজিক সংস্থা। শীতের মরশুমকে সামনে রেখে আত্মপ্রকাশের প্রথম দিনেই
গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কল্পজ্যোতি সামাজিক সংস্থা করল। এদিন দুধপাতিল পার্ট ওয়ান গ্রামে প্রায় 30 জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি সুস্থ মানসিকতা ও সৎ চরিত্রের অধিকারী করতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আত্মজীবনীর বইও বিতরণ করা হয়। সেবা কাজে উপস্থিত ছিলেন সভাপতি জয়দীপ পাল, সমাজসেবক সুবীর ধর, চিরঞ্জিৎ দেবনাথ প্রমুখ। শুক্রবার ছট পূজা উপলক্ষে রংপুর ছট পূজা কমিটিতে ঘাট উন্নয়নের জন্য 1 লক্ষ টাকার অনুদান দিলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। রংপুর ঘাটের দীর্ঘদিনের সমস্যা ছিল, কিছুটা হলেও সেই সমস্যা হ্রাস পাবে, আগামী দিনেও সবার পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি। এতে উপস্থিত ছিলেন বিধায়ক রাহুল রায়ের সহধর্মিনী ডেজি রায়, শঙ্কর সাহানি, মদন সিন প্রমুখ। রংপুর ছট পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুধীর সিং, অজয় সাহানি, শৈলেশ সানি প্রমুখ। जो व्यवस्था है, समस्या आप लोग मिट्टी काटते हैं, घर बनाते हैं, ढेर सारा मेहनत करते हैं, तो उस दिन जो आप लोग बोले थे, हम आपको बोले थे हमारे लायक क्या हो, क्या किया जाए, बोलिए। आप लोग बोले थे अगर आप अगली बार जीत के आए तो भी कुछ करेंगे, लेकिन मेरे दोस्तों एक बात मैं आपको बोलता हूँ, हमारा परिवार है, हम लोग देखिए, हम अगली बार का बात हम लोग नहीं करते, समझे ना क्या बात, जीत के आएंगे करेंगे सब बोलते हैं, हमारा जो हम जो चलते हैं, हमारा परिवार जैसा चलते हैं, आप लोग इतना आशा रखिए हमारे ऊपर में, हमारे तरफ से अगर आपके लिए कुछ किया जा सकता है हम जरूर करेंगे, इसलिए आज मैं अपना तरफ से एक। শুক্রবার কাছাড় জেলায় বিভিন্ন এলাকায় ছট পূজা অনুষ্ঠিত হয়েছে, এতে বাদ যায়নি উদারবন্দ। শনিবার ছট পূজার শেষ দিনে উদারবন্দ বাজারঘাট এলাকায় নদীর ঘাটে জড়ো হয়ে ভক্তি অর্ঘ্যে পুজো সমাপ্ত করেন অসংখ্য ভক্তবৃন্দরা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই পূজার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিজেপি কর্মী গোলক গোয়ালা। ছট পূজা বাস্তব মে প্রকৃতি কি পূজা হ্যায়, शक्ति के उत्सव सूर्य देव की पूजा होती है, षष्ठी देवी के रूप में प्रकृति की पूजा होती है, और यह पिछले 4 दिन से प्रति एक बड़ी ध्यान पूर्वक, बड़ी लगन पूर्वक यह छठ पूजा करती है। इसमें विशेषता यह है कि उगती हुई सूर्य और जाने वाले सूर्य दोनों की पूजा होती है, और इसमें इसे हम इको फ्रेंडली कहते हैं, प्रकृति से बनी हुई बांस बेत की टुकड़ी सूप यह प्रयोग होती है, मिट्टी की दिया प्रयोग होती है, और साग सब्जी फल फूल यह सब दिया जाता है। एक सूर्यदेव की होती है, दूसरा वायुमंडल में खुला आसमान में यह वायु देव की भी पूजा होती है, तीसरी जलाशय में आकर, यानी प्रकृति के तीन शक्ति सूर्य जल वायु तीनों का सम्मिलित यहाँ पे एक है, यहाँ प्रकृति की ही पूजा है छठ पूजा आज की इस अंतिम तिथि में। शेष करार आगे विशेष विशेष खबर आरो एक बार। 26 নভেম্বর ধর্মঘট, শিলচরে প্রচার মিছিল ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার 5 শতাধিক। উত্তর পূর্বে বাঙালিদের ওপর অত্যাচার, কলকাতায় আমরা বাঙালির প্রতিবাদ সভা। রিয়াং পুনর্বাসনের বিরোধিতায় উত্তাল ত্রিপুরা, পানিসাগরে পুলিশের গুলিতে হত এক। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।